Hello everyone, Asslamualaikum. Kya mana sunsho baashu kya shabai bhalo sen. Nrtfirms and Limited no thora ada video the apne shabai ke jana chhi shagotom. So aske final amra Miko ke amader master case ni ashchi dekhen. Shobgula pakke ke khabar tabar da hoye geche. So egula ke ekhon amra ekta oshudh dibo retinol forte. Jeta apnar shitkale hocche pakhi bibhinno dhoroner samoshya theke taderke rokha korbe. Jeto khub taratari shit chole ashbe tai ei medicine ta pakhi ke dewa lagbe. So amra total 5 din pakhi ke medicine ta dibo. Tar moddhe ajke maybe choturtho din. So, একটু পরেই তাদেরকে পানিতে সহক পানির সাথে মিশিয়ে ওষুধগুলো আপনাকে দিয়ে দেব এই ওষুধটা হচ্ছে আপনার আচ্ছা আমি মিক্স করার টাইমে আপনাদের দেখাচ্ছি আর আগে না দেখে এই দেখেন মিকো খুব আনন্দে আছে এখানে আম গাছের মধ্যে বসে আছে সো মিকো গাছকে আমরা ছাদে নিয়ে আসছি এভাবে আমরা প্রত্যেকদিন যখন আসব মিকোকে নিয়ে আসব তাহলে মিকোর মনও ভালো থাকবে প্লাস ন্যাচারাল এনवायरमेंट থাকলে একটু রোটট লাগলে দেখা যাবে মিকোর হেলথের কন্ডিশনও ভালো থাকবে So, we have a medicine to create. We have a gap in the genus. We have a baby food. So, we have a baby food. We have a baby food. So, we have a baby food. So, we have a baby food. 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 So, এই যে দেখেন এখানে বক্স আছে সো আমি দেরি না করে মেডিসিনটা দিয়ে দেই কারণ বাচ্চাগুলো তো খাওয়াবে আর কালকে রাতের থেকে পানি বাইর করা ছিল সো আসেন মেডিসিন কিভাবে তৈরি করতেছি সেটা আপনাদের সাথে শেয়ার করি সো এটা হচ্ছে আমাদের মেডিসিন রেটিনল ফরটে ভিটামিন এ ক্যাপসুল সো এটা পাখিকে যদি আপনি টানা 5 দিনের কোর্স করেন তাহলে হচ্ছে শীত আসলে পাখি যে সমস্যাগুলো সেগুলো থেকে কিন্তু ইনশাআল্লাহ আপনার পাখিটা সুস্থ থাকবে সো এটা খাওয়ানোর নিয়ম হচ্ছে 1/2 লিটার পানিতে একটা করে সো এখানে 2 লিটার পানি যেহেতু আছে আমাদের টোটাল 4টা ট্যাবলেট লাগবে সো আমরা এখান থেকে 4টা ক্যাপসুল পানির সাথে মিক্স করে নিচ্ছি দেখেন এটা এরকম ভিটামিন ই ক্যাপসুলের মতো থাকে সো আমরা এটা পানির মধ্যে দিয়ে দিচ্ছি সো ডিজলভ হয়ে যাবে এভাবে টোটাল আমরা 4টা দেব আমাদের যতগুলো লাগে 1/2 লিটার পানিতে একটা দেওয়া লাগে সো আমরা যেহেতু 2 লিটার নিছি এখানে 4টা 2 লিটার মেবি আমাদের খাঁচা হবে না কারণ মুরগির খাঁচাগুলো আলাদা থাকে সো আমাদের মেবি 3 বা 4 লিটার পানি ক্রিয়েট করতে হবে তার আগে আমরা হচ্ছে এই 2 লিটারের জন্য মিক্স করে নিচ্ছি এরপরে হচ্ছে বাকিটা মিক্স করব সো দেখেন এখানে আমাদের 4টা ট্যাবলেট দেওয়া হয়েছে আমি ভালোভাবে পানিটা মিক্স করে দেন হচ্ছে আমরা পাখিকে দিয়ে দিচ্ছি ওষুধ এখানে থাক আমরা যদি আবার মিক্স করি দেন আমাদের আবার প্রয়োজন হবে সো চলুন আমরা খাঁচার ভিতরে চলে যাই মিকো যেহেতু ছোট একটা খাঁচার মধ্যে থাকে তাই দেখেন কিন্তু এখন গাছে বসে রেখেছিলাম সে গাছে বসে আছে মিকো সে অনেক প্লেফুল একটা বার্ড মিকোকে আমরা একদম ছোট থেকে আনছিলাম হ্যান্ড ফিডিং করাইছি এখন মাশাআল্লাহ মিকো অনেক বড় হয়ে গেছে মিকো আসো 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 মিকো আসো সো নতুন একটা প্লেস আসছে এই জন্য ভয় পাইতেছে সো পাখির ঘরগুলো কিন্তু ভালোই আছে দেখা যাক কোন কবুতর বা গুগু পাখি বক্সগুলোতে ডিম পারে কিনা তো এই বক্সটা একটু বাঁকা হয়ে আছে এটা ঠিক করে দিব আমাদের মেডিসিনটা মিক্স হইতাছে সো মিক্স হওয়ার পরে হচ্ছে আমরা সবগুলো পাখিকে মেডিসিনটা দিয়ে দিচ্ছি তারা কিন্তু খাবার খেয়ে ফেলছে অলরেডি সবগুলো পাখিকে খাবার টাবার দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমরা বাসায় চলে যাব তার আগে আমাদের ইন্টার কেসটার একটা আপডেট দিই আপনাদের সাথে সো ব্রিডিং বক্সগুলো আছে ঠিকঠাক আমরা আরও কিছু কাজ করব এই জায়গাটার মধ্যে সো কবুতর এবং পাখিদের জন্য আর মিকো আজকে আমাদের সাথে আসছে ভিজিটর সো মিকো আজকে মেবি সেকেন্ড অর থার্ড টাইম আসছে মাস্টার কেজে বাট প্রতিনিয়তই যেহেতু কেসটা চেঞ্জ হচ্ছে সো ওর জন্য একটু স্পেশাল বলতে গেলে সো চলুন বাইরে কিছু আপডেট দেখাই আপনাদেরকে গাছপালাগুলো বলতে এলোভেরা মেবি একটা টিকসে এই যে এই একটা এলোভেরা টিকসের বাকিগুলো টিকে নেই সো সমস্যার কোনো কারণে এইগুলো হাঁস পাখি যা আছে খেয়ে ফেলবে দেখেন তারা এখান থেকে এসে মাটি টাটি খায় দেন গাছের গোড়া কিছু খাবার টাবার দেওয়া ছিল আমাদের শার্টিংগুলো এই জায়গায় আছে দেখেন মশলা কত সুন্দর লাগতেছে দেন ডাবগুলো আছে সো দেখা যাক আস্তে আস্তে তারা ব্রিডিং বক্সগুলো অ্যাকসেপ্ট করে কি না সো এটা এখন দেখার বিষয় আর মিকো আমাদের সাথে আছে সো মিকোকে নিয়ে আমরা একটু বাইরে বাগানগুলো ঘুরে আসি দেখেন চলেন দেখি আমাদের গাছে কী কী ফুল ফল হইল সো মিকো কিন্তু মাথায় বসতে অনেক বেশি পছন্দ করে দেখেন হচ্ছে আমার মাথায় বসে থাকে মিকো খাবা মিকো মিকো ফেভারিট জায়গা হচ্ছে আমাদের কাঁধ এবং মাথায় বসে থাকা তো আজকে অনেক সুন্দর একটা ফ্লাওয়ার দেখলাম এটা হচ্ছে আপনার কলমি শাকের ফুল দেখেন কত সুন্দর বাইরে থেকে দেখলে মনে হবে না যে এটা একটা পরিত্যক্ত গাছ যেমন
এই গাছগুলো যেখানেই রাখেন আপনি সেখানেই হতে থাকে, এগুলো পাখি খুব পছন্দ করে, এই জন্য আমরা এগুলো কালটিভেট করতেছি। আর আজকে মাশাআল্লাহ অনেক সুন্দর একটা ফুল ফুটছে। এখানে আমাদের নয়নতারাগুলো আছে, এই সাইডটাতে কিন্তু অনেক ফ্লাওয়ারিং হয়েছে দেখেন, মাধবীলতা প্রায় প্রত্যেকটা ডালে ফ্লাওয়ার হয়েছে। দেন আমাদের বাগানবিলাসে কিন্তু নতুন করে ফুল আসতেছে, এই যে দেখেন খুব সুন্দর ফুল হয়েছে। সো রোদ একটু কম, আজকে দুই দিন ধরে বৃষ্টি হইতেছে, কালকেও বৃষ্টি হয়েছে, আজকেও মেবি বৃষ্টি হবে, যার জন্য গাছগুলোর রোদ পাচ্ছে না পর্যাপ্ত পরিমাণে, এই জন্য হচ্ছে আপনার ফ্লাওয়ারিং কম হইতেছে না। কিন্তু বাগানবিলাস যত বেশি রোদ পাবে ফ্লাওয়ারিং কিন্তু তত বেশি হবে। সো আজকে ভিডিওটা এ পর্যন্তই, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।